নমস্কার বন্ধুরা, সমাপ্তিস কিচেনে সবাইকে স্বাগত। সমাপ্তিস কিচেনে আমি সমাপ্তি চলে এসেছি আবার একটা নতুন রেসিপি নিয়ে। চিকেনের অনেক রকম রেসিপি আমরা খেয়ে থাকি, তবু এই রেসিপিটা একটু অন্যরকম। এটার নাম হলো ক্যাপসি চিকেন। তাহলে চলো দেখা যাক আমি কিভাবে রেসিপিটা বানাচ্ছি। আমি মাংসগুলোকে ভালো করে ধুয়ে পরিষ্কার করে নিয়েছি। এরপর এর মধ্যে লবণ, সামান্য একটু লবণ আর একটু অল্প গোলমরিচের গুঁড়ো দিয়ে ভালো করে মাখিয়ে রেখে দিব 10 মিনিট। এরপর আমরা একে ভালো করে মাখিয়ে 10 মিনিট রেখে দিব। ভালো করে মাখিয়ে নিয়েছি, এরপর আমরা একে রেখে দিই। এখানে একটা পেস্ট বানিয়ে নিব। এখানে নিয়েছি আদা, কুচিয়ে রাখা আদা, রসুন আর অল্প পরিমাণে পেঁয়াজ, আর দিয়ে দিব 4টে কাঁচা লঙ্কা। দিয়ে এটাকে আমরা পেস্ট বানিয়ে নিব। এখানে আমি ভালো করে পেস্টটা বানিয়ে নিয়েছি। এখানে আমি কড়াইটা বসিয়ে দিয়েছি। এরপর কড়াইতে আমি তেল দিব। অল্প একটু তেল দিয়েছি, দিয়ে আলুগুলোকে ভাজব। তেলটা গরম হয়ে গেছে, এরপর আমরা এর মধ্যে আলুগুলোকে দিয়ে ভেজে নেব। আলুগুলো দিয়ে দিয়েছি। আলুগুলো ভাজার জন্য আমি এখানে সামান্য পরিমাণে লবণ আর হলুদ গুঁড়ো ইউজ করছি। আপনারা চাইলে শুধু লবণ দিয়েও ভাজতে পারেন। আলুগুলো ভাজা হয়ে গেছে, এরপর আমরা আলুগুলোকে তুলে নেব। এরপর ওই তেলে আমরা ক্যাপসিকাম, কেটে রাখা ক্যাপসিকামগুলো ভেজে নেব। হালকা ক্যাপসিকামগুলো ভাজব। ক্যাপসিকামগুলো আমাদের হালকা করে ভাজা হয়ে গেছে, এরপর আমরা একে তুলে রাখব। এরপর ওই তেলে আমি ওই ম্যারিনেট করে রাখা চিকেনগুলো দিয়ে হালকা ফ্রাই করে নেব। আমি এখানে সমস্ত রান্না কিন্তু সাদা তেলে করছি, আপনারা চাইলে সরষের তেলেও করতে পারেন। মাংসগুলোকে আমরা কিছুক্ষণ ভেজে নেব। মাংসগুলো আমাদের ভাজা হয়ে গেছে, এরপর আমরা একে নামিয়ে নেব। এখানে আমি কড়াইতে অল্প তেল দিচ্ছি। আমি সম্পূর্ণ রান্নাটা কিন্তু সাদা তেলে করছি, আপনারা চাইলে সর্ষের তেলও ইউজ করতে পারেন। অল্প তেল দিয়েছি, রান্নাটা খুবই অল্প তেলে আমি করব। তেলটা গরম হয়ে গেছে, তেলের মধ্যে আমি কিছু ফোড়ন দিব। ফোড়নের জন্য আমি এখানে দিচ্ছি 2টো দারচিনি, 2টো তেজপাতা, 2টো ছোটো এলাচ আর 2টো গরম মশলা। ফোড়নগুলোকে আমি ভালোভাবে ভাজব। ফোড়নগুলোকে ভালো করে ভেজে নিয়েছি, এরপর এর মধ্যে আমরা কেটে রাখা পেঁয়াজগুলো দিয়ে দেব। আমি এখানে 3টে বড় সাইজের পেঁয়াজ দিয়েছি, আপনারা আপনাদের মাংসের পরিমাণ অনুপাতে পেঁয়াজটা দেবেন। পেঁয়াজটাকে আমরা একটু লাল লাল করে ভাজব। এখানে আমি সামান্য পরিমাণে চিনি দিচ্ছি। চিনিটা দিলে তরকারির কালারটা ভালো আসবে। এরপর আমরা এর মধ্যে কেটে রাখা টমেটোগুলো দিয়ে দিচ্ছি, আর ওতে সামান্য পরিমাণে লবণ দিচ্ছি যাতে টমেটোগুলো খুব তাড়াতাড়ি গলে যায়।
মাছটা লাল লাল করে ভাজা হয়ে গেছে, এরপর আমরা এর মধ্যে বেটে রাখা ওই পেস্টটা দিয়ে দিব। এখানে পেস্টের মধ্যে আছে আদা, রসুন, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা। এরপর আমরা ভালো করে মশলাটাকে কষতে থাকব। মশলার কাঁচা গন্ধটা যতক্ষণ না যাচ্ছে আমরা ততক্ষণ মশলাটাকে কষতে থাকব। ভালোভাবে মশলাটা কষার খুবই দরকার। এরপর আমি এখানে কিছু গুঁড়ো মশলা ইউজ করছি। এখানে দিয়ে দিচ্ছি 1 চামচের মতো হলুদ গুঁড়ো, 1 চামচের মতো লঙ্কার গুঁড়ো, এটা আপনারা আপনাদের স্বাদ অনুপাতে দেবেন। ভালো করে মশলাটা মিশিয়ে নেব আর কষতে থাকব। এরপর এর মধ্যে আমরা সামান্য পরিমাণে গরম মশলা দিয়ে দিচ্ছি। এরপর এর মধ্যে আমরা ওই ভেজে রাখা চিকেনগুলো দিয়ে দেবো, আর তার সাথে দিয়ে দিব ভেজে রাখা আলু, দিয়ে ভালো করে আমরা কষতে থাকব। ভালো করে আমরা মশলাগুলোকে কষব। মাংসটা আমাদের অলরেডি কষানো হয়ে গেছে। এরপর এর মধ্যে আমরা ভেজে রাখা ওই ক্যাপসিকামগুলো দিয়ে দিব। দিয়ে আর 2 মিনিট মতন ভালো করে কষিয়ে জল দিয়ে দিব। এটা আমাদের কষানো হয়ে গেছে। এরপর আমরা এর মধ্যে অল্প একটু জল দেব, একটু গ্রেভি গ্রেভি রাখবো আমরা, কিন্তু বেশি ঝোল রাখবো না এর মধ্যে। এখানে আমরা জল দিয়ে দিয়েছি, এবার আমরা কিছুক্ষণ একে ফুটিয়ে তারপর নামিয়ে নেব। আপনারা এখানে লবণটা একটু টেস্ট করে নেবেন, আপনারা আপনাদের স্বাদ অনুপাতে লবণ দেবেন। আমার এখানে খুবই অল্প লবণ লাগবে, কারণ এই মাংসতে আগে মাখিয়ে রেখেছিলাম। দিয়ে কিছুক্ষণ ফোটাবো। তো বন্ধুরা, আমার ক্যাপসি চিকেন রেসিপি রেডি হয়ে গেছে। তো বন্ধুরা, আমার এই রেসিপি তোমাদের কেমন লাগলো অতি অবশ্যই কমেন্ট করে জানিও, আর যদি ভালো লাগে তাহলে একটা লাইক, কমেন্ট অ্যান্ড শেয়ার করতে ভুলো না। আর আমার চ্যানেলে যদি নতুন হয়ে থাকো অতি অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও।